খাদ্য রপ্তানি চুক্তির দায়িত্ব জাতিসংঘের, বলছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় ও কৃষ্ণ সাগর দিয়ে রপ্তানির জন্য আটকে থাকা শস্য ছাড়তে মস্কো ও কিয়েভের চুক্তির নিশ্চয়তার দায়িত্ব জাতিসংঘের। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে নস্যাত করতে রাশিয়া উস্কানি দিতে পারে, কিন্তু আমরা জাতিসংঘকে বিশ্বাস করি, তাই এই চুক্তির নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব জাতিসংঘের। কৃষ্ণ সাগরে আটকে থাকা শস্য রপ্তানির জন্য ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন এক যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করে। এতে সহজামিনদার তুরস্ক ও জাতিসংঘ। উল্লেখ্য, বিশ্বে রাশিয়া ও ইউক্রেন কৃষিপণ্যের অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ, কিন্তু যুদ্ধের কারণে ইউক্রেনের গম রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়। চুক্তির পর খুব শিগগিরই কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য রপ্তানির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইউক্রেনের অবকাঠামোগত মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ। তিনি বলেন, চুক্তিটি আমাদের শর্তে স্বাক্ষরিত হয়, এখানে কোনো বিশ্বাসঘাতকতা হয়নি। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।